ফের রাজ্যে আসছেন জগদীপ ধনকর, কারণ এবার তিনি উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির রাজ্য সফর এ মাসের শেষে রাজ্যে আসতে পারেন তিনি। বীরবাহা হাসদা এবং জ্যোৎস্না মান্ডিকে অভ্যর্থনা দায়িত্ব দেওয়া হয়েছে। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, আমার মনে হচ্ছে যে এই খবরের গুরুত্ব অন্য জায়গায়, যে জ্যোৎস্না মান্ডি এবং একই সঙ্গে বীরবাহা হাসদাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ তুমি দেখতে পাচ্ছ? দেখো তোমায় বলি, সৈতব যে অকিলগিরির যে মন্তব্য নন্দীগ্রামে দাঁড়িয়ে এবং তার পরবর্তী সভায়, তুমি জানো যে শাসক দলকে কতটা চাপের মুখোমুখি হতে হয়েছিল গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, একাধিক জায়গাতে, একাধিক রাজ্যে যেভাবে অকিলগিরি অর্থাৎ পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কারামন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ক্ষমা চাইতে হয়েছে। অকিলগিরিকে বিধানসভা অধিবেশনের প্রথম দিন ক্ষমা চাইতে হয়েছে, যেদিনকে তিনি মন্তব্য করেছেন সেদিনকে ক্ষমা চাইতে হয়েছে, দল থেকে বিবৃতি দিতে হয়েছে। ফলত যেদিনকে জগদীপ ধনকর এই মুহূর্তে যিনি আমরা আমাদের উপরাষ্ট্রপতি, দেশের উপরাষ্ট্রপতি, তিনি আসতে পারেন বলে আমরা যে খবর পাচ্ছি এখনো পর্যন্ত, সেখানে দুই মন্ত্রী, তুমি দেখো যে পশ্চিমবঙ্গ সরকার তারা হাতিয়ার করতে চাইছে যে আদিবাসীদের সঙ্গে রাজ্যের সরকার রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে গিয়ে যেভাবে বলে এসছে যে আদিবাসীদের সঙ্গে রাজ্যের সরকার রয়েছে, ফলত যেমনটা সূত্রের খবর যে জগদীপ ধনকরকে রিসিভ করার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু রাজ্যের দুই আদিবাসী সম্প্রদায়ের যে মন্ত্রী তাদেরকে দেওয়া হতে পারে, এক মন্ত্রী বীরবাহা হাসদা এবং জ্যোৎস্না মান্ডি তাদের দেওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রে বারবার জানা যাচ্ছে। ফলত তো একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার কোনোভাবেই আদিবাসী বিমুখ নয়। তৃণমূল কংগ্রেস যেভাবে কার্যত চাপে পড়ে গিয়েছিল, রাজ্যের সরকার যেভাবে চাপে পড়েছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসার কারণে কিন্তু এই বিষয়টিকে হাতিয়ার করতে চলেছে বলে রাজ্য সরকার মনে করছে। ধন্যবাদ আপাতত।